নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে, কিন্তু আবার মাঝে মাঝে বেশ গরমও লাগছে। এই সময়টা গাছপালাকে সুন্দরভাবে রাখা কিন্তু খুব মুশকিল, তার মধ্যে অসময়ে বৃষ্টি। সব মিলিয়ে আমরা সব বাগানিরা একদম নাজেহাল। অনেকের কাছে শুনছি এই বৃষ্টিতে অনেকের গাছ নষ্ট হয়ে গেছে। আমার কিন্তু সেরকমভাবে এখনও অবধি কোনো গাছের ক্ষতি হয়নি, শুধু একটা পিটুনিয়া নষ্ট হয়েছে। তাছাড়া কিন্তু যা ক্ষতি করার সেটা আমাকে আগে কাঠবিড়ালি আর ইঁদুরেই করে দিয়েছে। যাদের বাগান পুরো ফুলে ভরে থাকে, তাদের যখন বাগান কোনো কারণে নষ্ট হতে থাকে, তাদের যে মানসিক প্রেশার থাকে বা যা মনে কষ্ট হয়, সেটা বোধহয় আমার চেয়ে ভালো কেউ ফিল করতে পারবে না। আমি অনেকের কাছে শুনছি অনেকের বাগানে এবার খুব ক্ষতি হয়েছে, নয় বৃষ্টিতে, নয় ইঁদুরে, নয় কাঠবিড়ালিতে। সত্যি কথা বলতে কি, এত কষ্ট করে, পরিশ্রম করে, খরচ করে আমরা চেষ্টা করি বাগানগুলোকে রঙিন করে তোলার, তারপরেও যদি কিছু অসুবিধা হয় সত্যি খারাপ লাগে। আজকে আমি চটপট কয়েকটা সহজ উপায় বলে দিচ্ছি যাতে আপনাদের বাগান খুব সুন্দর হয়ে উঠবে। একদম প্রথমেই যেটা করতে হবে, গাছের চারা নিয়ে আসার আগে অবশ্যই মাটি তৈরি করে রাখবেন, পট রেডি করে রাখবেন, সেই হিসেবে গাছের চারা নিয়ে আসুন। তাহলে দেখবেন বসাতে খুব সুবিধা হবে আর অধিক পরিশ্রমও হবে না। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জায়গা নির্বাচন। সঠিক জায়গা নির্বাচন না করলে কিন্তু ভালো পরিমাণে কিছুতেই ফুল পাওয়া যাবে না। শীতের ফুলের গাছে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টার সূর্যের আলোর প্রয়োজন আছে। তাই জন্যে গাছগুলো এমন জায়গায় রাখবেন যেখানে বেশ ভালো মতো রোদ্দুর পায়। এবার আসি, গাছগুলো যখন বসাবেন কিভাবে বসাবেন। যখন পটের মধ্যে গাছগুলো বসাবেন, অবশ্যই মাটির ওপর থেকে যেন 2 সেন্টিমিটার টবে জায়গা খালি থাকে, মানে 2 সেন্টিমিটার রেখে তবেই কিন্তু মাটিটা ফিল আপ করবেন। প্রধান কারণ হলো যখন আমরা খাবার দেবো বা জল দেবো, তখন যেন সেটা ওভারফ্লো হয়ে না পড়ে যায়, যা দেবো সেগুলো যেন সুন্দরভাবে গাছ শোষণ করতে পারে। এবার আসি কিভাবে জল দেবেন। গাছের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেবেন। অবশ্যই হাত দিয়ে দেখবেন যে গাছের মাটিটা ভিজে আছে কি না, যদি ভিজে থাকে শীতের ফুলের গাছে কিন্তু মোটেই জল দেবেন না। প্রত্যেক সপ্তাহে অবশ্যই খাবার দেবেন। গাছের যেমন সাইজ সেই অনুযায়ী কিন্তু আপনাকে খাবার দিতে হবে। আর একটা কথা বলি, গাছ যখন বসাবেন, গাছের চারা যদি ভীষণ ছোট থাকে কখনোই বড় পটে বসিয়ে দেবেন না, তাহলে কিন্তু গাছটাকে বাঁচাতে খুব কষ্ট করতে হবে। অবশ্যই ছোট্ট গাছ হলে ছোট পটে প্রথমে বসাবেন, তারপরে আবার সেটা যখন ধরে যাবে, শেকড় ছাড়তে শুরু করবে, তখন সেটাকে রিপটিং করে বড় পটে বসাবেন, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হবে। ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন, কিন্তু কিছু কিছু শীতের ফুলের গাছে ফাঙ্গিসাইড খুব একটা দেওয়া যায় না। 15 দিন ছাড়া ছাড়া নিম অয়েল স্প্রে করবেন, তাতে কিন্তু খুব উপকার পাবেন। আর অবশ্যই যখন মাটি তৈরি করবেন নিম খোল মিশিয়ে নেবেন। গাছের শুকনো পাতা, শুকনো ফুল একদম রাখবেন না, পরিষ্কার করে দেবেন। মাটি খেয়াল করবেন, যদি দেখেন খোঁড়ার প্রয়োজন আছে অবশ্যই মাটিটা খুঁড়ে দেবেন, যাতে জল খাবার সুন্দরভাবে গাছের তলা অবধি পৌঁছাতে পারে। যাদের প্রচুর গাছ কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডস নেই, তাদের অবশ্যই বলে রাখি কাজ ভাগ করে নিন। একদিনে বেশি পরিশ্রম করতে যাবেন না, সুন্দরভাবে ভাগ করে কাজ করলে কিন্তু খুব সুন্দর থাকবে আপনার বাগান এবং আপনাদের শরীরও ভালো থাকবে। বাগানের কোনো একটা কর্নার একটু অন্যরকমভাবে সাজান, দেখবেন মনটা খুব ভালো লাগবে। আর অবশ্যই একটা বড় প্লাস্টিক রেডি করে রাখবেন, এখন যা অবস্থা যখন তখন কিন্তু বৃষ্টি হতে পারে, আর শীতকালে বৃষ্টিতে কিন্তু প্রচুর গাছের ক্ষতি হয়। তাই অবশ্যই একটা প্লাস্টিক সবসময় রেডি রাখুন। একটু ওয়েদার খারাপ হলেই প্লাস্টিকটা ছাদে টাঙিয়ে দিন এবং তার তলায় সব শীতের ফুলের গাছগুলো জড়ো করে দিন, দেখবেন আপনাদের বাগানের কোনো ক্ষতি হবে না।
আর শীতের ফুলের গাছের সাথে সাথে পার্মানেন্ট গাছগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে, কারণ তারা সারা বছর আমাদের ভালো রাখে। তাই আমাদের কাজটা কিন্তু শীতকালে অনেকটা বেড়ে যায়। বাড়ির আশেপাশে কোথাও ঘুঁটে পেলে অবশ্যই ঘুঁটে কালেকশন করে রাখুন। ওগুলো মাটির সাথে গুঁড়িয়ে মিশিয়ে দিতে পারেন বা ভিজিয়ে রেখে গাছের গোড়ায় জল দিতে পারেন। দুটোতেই কিন্তু ভালো উপকার পাবেন। আবারও বলছি, ছোট জায়গা হোক বড় জায়গা হোক কোনো ব্যাপার না, ভালোবেসে যে গাছ বসাবেন সেটাকেই যত্ন করুন এবং সেটাকেই মন থেকে ভালোবেসে বড় করুন। দেখবেন আপনার বাগান এমনিই সুন্দর হয়ে উঠবে। আমাকে অনেকেই বারবার বলছেন আমার ছোট ছাদ বাগান, মানে যেটা নতুন তৈরি হলো, সেটার ওভারভিউ দিতে। আমি কাল সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ছাদ ছোট হলে কোনো ক্ষতি নেই, সুন্দরভাবে ছোট ছোট গাছ দিয়েও সাজানো যায়। আর ছোট্ট জায়গা হলে ক্ষতি কী, হ্যাঙ্গিং পটও তো আমরা কিছু ইউজ করতে পারি, তাতেই কিন্তু ছাদ খুব সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আমি এবার তো আশা ছেড়েই দিয়েছিলাম, শীতের ছাদ বাগান কিছুই করতে পারবো না, কিন্তু আপনারা আমাকে সবসময় উৎসাহ দিয়ে গেছেন, সেই জন্যে আমি আবারও চেষ্টা করছি। এখনও গাছ কিছু বসাচ্ছি যাতে আমি আমার বাগানে অ্যাটলিস্ট কিছু ফুলও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।